ভাঙনের মুখে গণফোরাম। গতকাল জাতীয় প্রেস ক্লাবে দলটির একাংশের বর্ধিত সভায় বহিষ্কার করা হয়েছে দলের সাধারণ সম্পাদক ডক্টর রেজা কিবরিয়াকে। দলের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইদি জানিয়েছেন, দলকে গতিশীল করার লক্ষ্যে 26 ডিসেম্বর অনুষ্ঠিত হবে কাউন্সিল। তবে ডক্টর কামাল হোসেন জানিয়েছেন, গঠনতন্ত্র অনুযায়ী বর্ধিত সভা ডাকার ক্ষমতা নেই তাদের। গণফোরামের গৃহ বিবাদের শুরু, দলীয় প্রতীক নিয়ে নির্বাচিত হওয়া, মোকাব্বির খানের সংসদ সদস্য হিসেবে শপথ নেয়া না নেয়া নিয়ে আভ্যন্তরীণ কোন্দল আরও প্রকট হয়। সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে সরিয়ে ডক্টর রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করায়, কেন্দ্রীয় কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করার পর মতবিরোধ আরও চরমে ওঠে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বর্ধিত সভা করেন গণফোরামের এক অংশ। সংগঠনের ঐক্য স্বার্থ বিরোধী কর্মকাণ্ডের জন্য অত্র সভার সিদ্ধান্ত মোতাবেক কথিত সাধারণ সম্পাদক জনাব রেজা কিবরিয়া, মহসিন রশিদ, আওয়ামী শফিকুল্লাহ, মুস্তাক আহমেদ, এই চারজনকে বহিষ্কার করা হলো। আমাদের প্রচণ্ড শ্রদ্ধা আছে যেহেতু বাংলাদেশের সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, আমরা ওনাকে এখন এই সভা থেকে আহ্বান জানাচ্ছি যে আপনি যেসব লোক বিতর্কিত তাদের পরিহার করেন, সম্মেলনে যে কাউন্সিলের ডেলিগেটস আসবে তাদের মতামত সাপেক্ষে ওনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিই। একই সাথে ঘোষণা করা হয় দলের কাউন্সিলের তারিখ। গণফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী 26 ডিসেম্বর 2020 আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে মোস্তফা মহসিন মন্টু সাহেবকে আহ্বান করে গঠিত হবে। তবে টেলিফোনে বাংলা ভিশনকে ডক্টর কামাল হোসেন জানিয়েছেন, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্ধিত সভা করার এখতিয়ার তাদের নেই। উদ্ভূত পরিস্থিতিতে রবিবার জরুরি সভা ডেকেছেন ডক্টর কামাল হোসেন। সে সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।